যে বাংলাদেশে অল্প সংখ্যক লোকের, কিছু বিত্তবান লোকের বাংলাদেশে যে পদ্ধতিতে উন্নয়ন হচ্ছে তা সে বিত্তবান কয়েকটা পরিবারের, সেই পরিবারগুলো একদিক থেকে হচ্ছে নানান সময়ে প্রশ্নবিদ্ধ উপায়ে টাকা পয়সা এখানে পুঁজি নির্মাণ করেছে, তা সেগুলি আবার বিভিন্ন সরকার আমলে এই ঘটনা ঘটে, এই সরকার আমলে আরো বেশি বেড়ে গেছে। করে আপনাকে এই পরিবারগুলো কি খুব কালার চেঞ্জ করে? না, সেটা আমি বলছি পাচারের কথা শোনা যায়, যদিও পানামা পেপারস না কালার চেঞ্জ করে না, সেটা চেঞ্জ দেয়ার পলিটিক্যাল কালার দরকার হলে করে ফেলে। আচ্ছা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই পানামা পেপারস এখনো নাম ওঠেনি, আমি আসব মানে এখন তো পাওয়া যায়নি পানামা। আচ্ছা জি, এখানে পাওয়ার করিডোরের সঙ্গে যারা থাকে তারাই এই সুযোগ সুবিধাগুলি পায়। আমার বক্তব্য হচ্ছে এটা সাধারণ মানুষের জীবনকে ইতিবাচকভাবে স্পর্শ করে না প্রত্যক্ষভাবে। এইটার যে উদাহরণ বাদল ভাই দিয়েছেন কথা এটা সত্য যে 1% আর 90%-এর সংগ্রাম আছে, তথ্য হিসাবেও সত্য যেটা ম্যানমেড। অফকোর্স এটা তো মানুষই তৈরি করে। এই বক্তব্য যদি আমরা হাজির করি তাহলে কিন্তু আমাদের এই ব্যবস্থাটা জাস্টিফাইড হয়, কিন্তু বাংলাদেশের ইতিহাসের মধ্যে, তার উত্থানের ইতিহাসের মধ্যে এই উন্নয়নের নীতিমালা এবং এই রাজনীতির বিপরীতের ধারণা, যেটাই আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল। কিরকম বাংলাদেশ কিন্তু ওনারা মুক্তিযুদ্ধ ছিলেন, শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না, ওনারা মুক্তিযুদ্ধ তৈরি হবার জন্য যে রাজনৈতিক সংগ্রাম, সেই প্রেক্ষাপট সশস্ত্র সংগ্রাম তৈরি হবার যে প্রেক্ষাপট রচনা করতে হয়েছে দেশের তৎকালীন তরুণদেরকে, তাদের মধ্যে উনি একজন। তাহলে ওনার তো এটা ভুলে গেলে চলবে না যে, এবং ভুলে গেলেই এ আর তরুণদের মধ্যে এখনকার তরুণদেরকে ওনারা তার এই রাজনীতির আকৃষ্ট করতে পারবেন না। কোনটা সেটা? বাংলাদেশের স্বাধীনতা এনেছে সাধারণ মানুষ যুদ্ধ করে, যুদ্ধে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদের 80-85% এই দেশের গরিব মানুষ, ফলে এই দেশের মালিকানা প্রধানত তাদের, ফলে যে কোনো উন্নয়ন মডেলের 80-85% কমপক্ষে উপকৃত হওয়ার মডেলকেই মুক্তিযুদ্ধের চিন্তার সঙ্গে পরিপূরক মডেল বলা হবে। ওই 1% আর 99% ইউরোপে কি হচ্ছে সেটা আমার দেখবার বিষয় না। এক, দুই, বাংলাদেশের স্বাধীনতার ডিক্লারেশন তাজউদ্দিন সরকার 17 মার্চ দিয়েছিলেন, 17 এপ্রিল দিয়েছিলেন, সেই 17 এপ্রিলের 1 নম্বর কথা ছিল সাম্য, 2 নম্বর কথা ছিল সামাজিক ন্যায় বিচার, 3 নম্বর কথা ছিল মানবিক মর্যাদাবোধ। সাম্যের ধারণার মধ্যে কিন্তু বাংলাদেশের যে অধিকাংশ মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, অর্থনৈতিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা, সেটাকেই ধারণ করা হয়েছিল। ফলে আজকে অন্য দেশে কি হচ্ছে সেইটা বলে যদি আপনি 1% আর 90% ডেভেলপমেন্টের রাজনীতিকে মানুষ উপস্থাপন করেন তাহলে আপনি যেই নামই ধারণ করেন না কেন, আপনার অতীত যত গৌরবান্বিতই হোক না কেন, আজকের বাংলাদেশে আপনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ করছেন। দুই, বাদল ভাই বলেছেন যে উনি দিব্য চোখে দেখতে পাচ্ছেন সামনে খুব খারাপ অবস্থা, এই রাজনীতির প্রতি তরুণরা আসছে না। আমার কোনো দিব্য দৃষ্টি নাই, আমার খুব অদৃব্য, আপনার চর্মচক্ষুতে আমি তার চেয়ে বিপজ্জনক জিনিস দেখতে পাই প্রতিদিন। কিরকম? এ কথা অত্যন্ত সত্য যে এই যে যে এই মুহূর্তে যারা আমাদের শাসক শ্রেণী হিসেবে পরিচিত এবং তাদের রাজনৈতিক দল হিসেবে পরিচিত আওয়ামী লীগ বিএনপি এবং তাদের যারা ক্ষমতার পার্টনার বন্ধু বান্ধব অথবা যে পার্টি ক্ষমতায় যাবার জন্য অপেক্ষা করছে তাদের যারা পার্টনার, তাদের রাজনৈতিক সংগঠনগুলিতে তেমন কোনো হারে রিক্রুটমেন্ট নাই, এটাই উনি বলেছেন, এই কথা সত্য সত্য। কিন্তু রাজনীতিতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে এই কথা কিন্তু সত্য নয়। এই এইটা দিব্য দৃষ্টিতে দেখা যদি বন্ধ করতেন, অদিব্য দৃষ্টিতে চর্মচক্ষুতে দেখলে তারা টের পেতেন যে প্রচলিত রাজনীতি যখন সাধারণ মানুষের আস্থা হারায়, যখন পচা গলার নানান কিছু সামনে উপস্থাপন করে, ওনারা যখন 60-এর দশকের ছাত্র আন্দোলন করেছেন তখন সমাজের মধ্যে একটা রেপ হলে ছাত্রদের কাছে, ছাত্রকর্মীদের কাছে বিচার আসত, তারা তো বিচার করতেন, আমার মনে হয় ওনার নিজের জীবনে এই ঘটনা ঘটতে পারে, কিন্তু জানেন তো বটেই। আজকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, মূলধারার ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত
তরুণ কর্মীদের নামে রেপের অভিযোগ প্রায় প্রতিদিন কোন কোন কাগজে ছাপা হয়। এইরকম একটা অবস্থায় এই ধরনের স্বাধীনতার যুদ্ধের নামে, স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থী, সংস্কৃতির পরিপন্থী, দর্শন পরিপন্থী রাজনীতির কোন আপিল কোন সুস্থ সমাজে এই থাকতে পারে না। তাহলে তারা কি করছে, রাজনীতির জায়গাটা ইতিহাসে কোনোদিন যেখানে কোনো মানুষ আছে সেখানে শূন্য থাকে না। ষাটের দশকে সবচেয়ে ভালো ছাত্ররা ছাত্র ইউনিয়ন করত, কিংবা একটা পরবর্তীকালে ষাটের দশক শেষের দিকে ছাত্রলীগ করেছে। এখনকার সবচেয়ে ভালো ছাত্ররা, সবচেয়ে ভালো ছাত্র ছাত্রীরা মানে হচ্ছে যা চিন্তা করতে পারে, চিন্তাশীলতা আছে, যাদের পরিবর্তন করবার বুদ্ধিবৃত্তিক সাহস যাদের তৈরি হয়। এটার জন্য সাহস কিন্তু সাহসের সঙ্গে মেধার একটা যোগাযোগ আছে। তারা কিন্তু নানান ধরনের ইসলামী সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে বাস্তব, এটা দিব্য দৃষ্টিতে দেখা যায়। অর্থাৎ এই রাজনীতির যখন পচন হচ্ছে, এই রাজনীতি যখন প্রচলিত রাজনীতি যখন আবেদন ফুরুচ্ছে, তখন তার সারফেসের নিচে এইখানে ধর্মকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানের সমস্ত সাংস্কৃতিক পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই রাজনীতিটা কিন্তু বাংলাদেশের যে দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন শেষে একটা জনযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত যেই দেশে সাম্য হওয়ার কথা ছিল, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং আপনার ব্যক্তি নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠিত থাকবার কথা ছিল, সেইটাকে উল্টে যে ঝড়ের কথা বলছেন, সেই ঝড় কিন্তু গণতান্ত্রিক বিপ্লব বিরোধী, গণতান্ত্রিক রাষ্ট্র বিরোধী এবং উদারনৈতিক চেতনার পরিপন্থী ঝড় সামনে আমি দেখতে পাই। সেইখানে এবং তার জন্য প্রধানত দায়ী আজকে ওনাদের হচ্ছে, ওনারা তার যেটাকে বলে দ্বিতীয় শরিক, যেটাকে বলে দ্বিতীয় তরফ, কিন্তু এতদিন ছিল তার দেশ আওয়ামী লীগ বিএনপি। বিএনপির কথা আপনি লক্ষ্য করুন, যেই তরুণদের ওই মেধা থাকবার কথা, মেধা যখন থাকে, রাজনৈতিক চেতনা যখন থাকে, তখন কিন্তু ঝুঁকি নাই। বাংলাদেশে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন আপনি পেছনের দিকে তাকাতে পারবেন, দেখাতে পারবেন, যেখানে তরুণরা ঝুঁকি নিয়ে পুলিশের স্বৈরতান্ত্রিক পুলিশ মিলিটারির বন্দুকের সামনে দাঁড়ায় নাই? বিএনপির সঙ্গে সম্পৃক্ত আজকে যে তরুণ, সে কিন্তু দাঁড়ায় না, তরুণ কি তা সেখানে নাই? এটা অত্যন্ত ভীতিকর একটা অবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের প্রশ্নে। যেদিন ছাত্রদলের কমিটি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়, সেদিন হাজার হাজার তরুণ ছাত্রদলের পল্টন অফিসে ভিড় হয়, দেড়শো কমিটি বা দুইশোর কমিটিকে বাড়িয়ে 600-700 লোকের কমিটি তৈরি করতে হয়, তারপরে অসন্তোষ। তার মানে কি? তার মানে হচ্ছে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা হবার জন্যে 600-700 ছেলে পুলে একত্রিত হতে পারে, কিন্তু তার মধ্যে 6-7 জন আজকে স্বৈরতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে সামনে দাঁড়াবার নৈতিক যোগ্যতা রাখে না, তাহলে তার ওখানে যায় কেন? তারা খুব ভালো করে জানে এই যে রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতায় আওয়ামী লীগ যে জনপ্রিয়তা তার যে ভয়াবহ নিচের দিকে পৌঁছেছে, কোনোদিন যদি একটা নির্বাচন হয় তাহলে নেগেটিভ ভোটে আওয়ামী লীগের দোষে আর একটা তাদের যে পার্টি যে গত 10 বছর ধরে বাংলাদেশের মানুষের জীবনের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কেউ একটা দিন রাস্তায় এসে দাঁড়ায় নাই, তাদের পার্টি ক্ষমতায় যাবে। ক্ষমতায় যদি যায়, রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যদি সংশ্লিষ্ট থাকা যায়, তাহলে আজকে ছাত্রলীগ যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, সেই দিনের ছাত্রদল সেই কাজ করবে, ফলে তারা বিনিয়োগ হিসেবে ওইখানে নামটা লিখে রাখতে চায়। এই তরুণরা আদর্শবাদী তরুণ নয়, এই তরুণরা মেধাবী, যেই মেধার দীক্ষা, যে তার যে একটা মেধাবী চিন্তাশীল তরুণের যে বুকের মধ্যে প্রাণী থাকবার কথা, মাথার মধ্যে যন্ত্রণা থাকবার কথা যে আমার দেশ এইভাবে স্বাধীন হয়েছিল, এই লক্ষ্য নিয়ে স্বাধীন হয়েছিল, সেই দেশ নষ্ট হয়ে যাচ্ছে, সেই দেশ এই এভাবে চলতে থাকলে এটা আরো খারাপ অবস্থায় যাবে, এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবার জন্য যে তারুণ্য যে চিন্তাদীপ্ত তারুণ্য দরকার, সেই তারুণ্য থেকে উৎসাহিত যে সংগ্রামী মনোভাব দরকার, সেই মনোভাব বুকে ধারণ করে তারা কিন্তু ওই অফিসগুলির সামনে ভিড় জমায় না। এইরকম যখন পক্ষ এবং বিপক্ষ, প্রধান সরকারি দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে যখন তরুণদের মধ্যে এই ধরনের লোভী চৈতন্য তাদের ভর করে, তখন
পুরো এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটা রাজনীতি তৈরি হতে বাধ্য। কিন্তু এটা ইতিবাচক হতে পারত যদি বামপন্থী দলগুলি তাদের রাজনীতিটা নতুন করে নিয়ে যেতে পারত, যে আমরা হচ্ছে বিকল্প, তারাই বা কিভাবে নিবে। এই যে কেউ আওয়ামী লীগের পক্ষ সঙ্গে চলে যায়, কেউ বিএনপির সঙ্গে চলে যায়, যার অবশিষ্ট থাকে তারা এত মার্জিনালাইজ, এইরকম একটা অবস্থায় অত্যন্ত প্রতিক্রিয়াশীল। মার্জিনালাইজ বললে ভুল হবে, তারা নিজেরাও আবার এক থাকতে পারে না, তারা তো টুকরো টুকরো হচ্ছে, টুকরো টুকরো হচ্ছে। এইরকম একটা অবস্থা যে এইখানে কিন্তু আপনার ধর্মভিত্তিক রাজনীতির উত্থানের বিরাট সাংস্কৃতিক ক্ষেত্র এই রাজনৈতিক দলগুলি তারা তৈরি করেছে। এই পাপ প্রধানত তাদের, যার ফসল ভোগ করতে হবে। যে কথার উদ্বিগ্ন বলছেন তা কি রেখে গেলাম, আপনারা পরিষ্কারভাবে জেনে নেন আপনারা এই জিনিসটা রেখে গেছেন, দেশটা তৈরি করেছেন।